শুভেন্দু অধিকারীর লড়াইটা যত এগিয়ে আসছে পয়লা এপ্রিল ততই কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে, কারণ নন্দীগ্রাম এবারে পশ্চিমবঙ্গের যতগুলো নির্বাচন কেন্দ্র হয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ টাফেস্ট ফাইট হতে চলেছে নন্দীগ্রামে। কারণ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর প্রেস্টিজ ফাইট, কে জিতবেন এই প্রেস্টিজ ফাইটে? ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শুভেন্দু অধিকারী ভূমিপুত্র, কে জিতবেন? এটাই এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আর এরই মধ্যে 27 মার্চ প্রথম দফার ভোট হয়ে যাওয়ার 24 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে মানসিক চাপ বাড়ালেন অমিত শাহ। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বললেন যে 30টার মধ্যে 26টা সিটি আমরাই জিতব, কারোর ক্ষমতা নেই বিজেপিকে আটকাতে পারে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা থেকে। এ বিষয়ে যাবতীয় বিষয় বিস্তারিত নিয়ে আপনাদের দেখাবো একটা রিপোর্ট, তারপর আমরা বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আরও তথ্য নিয়ে আসবো আপনার সামনে আজকের এই ইভিনিং শোয়ে। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটের পরের দিনই দিল্লিতে সাংবাদিক বৈঠক করলেন অমিত শাহ। এবারে নির্বাচন যে কতটা চ্যালেঞ্জের তা অক্ষরে অক্ষরে বোঝালেন তিনি। বক্তব্যের আগাগোড়া স্পষ্ট করলেন, পরিস্থিতি অনুযায়ী বাংলায় বিজেপি ক্ষমতায় আসা শুধু সময়ের অপেক্ষা। বাংলার 294 আসনের মধ্যে এবার টাফ ফাইট যে নন্দীগ্রাম তা বোঝাতে অমিতের আহ্বান। নন্দীগ্রামের মানুষদের বলতে চাই, নন্দীগ্রামে পরিবর্তন করলে গোটা বাংলাতেই পরিবর্তন হবে। আমি নন্দীগ্রামের মানুষদের কাছে বিজেপির পাশে থাকার আবেদন করতে চাই। 200 से ज्यादा सीटों के साथ भारतीय जनता पार्टी की वहां सरकार बनने जा रही है। গোটা রাজ্যে বিজেপি ঝড় বইছে বলে দাবি অমিত শাহের, আত্মপ্রত্যয়ী অমিতের দাবি। আমরা বড় ব্যবধানে জিতব, আমাদের জয়ের ব্যবধান বাড়বে, আসনও বাড়বে, এর স্পষ্ট ইঙ্গিত পেয়েছি। পশ্চিমবঙ্গে 200-এর বেশি আসন পাবে বিজেপি। কে বঙ্গাল মে হাম 30 মে সে 26 সিট সে জ্যাদা ভারতীয় জনতা পার্টি বিজয়ী হো রই হ্যাঁ আর প্রচন্ড বহুমত কে সাথ সিটে জিত রই হ্যাঁ। হামারি সিটে ভি বড়ি মাত্রা মে বড় রই হ্যাঁ আর সিটো পর জিত কা অন্তর ভি মার্জিন ভি বহুত বড়ি মাত্রা মে বড় রহা হ্যাঁ। শনিবার এই সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপি নেতৃত্ব জানিয়েছিল, বাংলায় ভোট মানেই যেখানে সন্ত্রাস রক্তপাত, সেই তুলনায় কমিশনের কড়া নজরদারিতে প্রথম দফার ভোট অনেকটাই হয়েছে শান্তির আবহে। তবে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে রাজ্যে, সেই দাবিতে শিলমোহর দিলেন অমিত শাহ। বাংলায় প্রথম দফার ভোট শান্তিপূর্ণ হয়েছে, একটাও প্রাণহানি হয়নি। ভোটের পর আমি রাজ্য ও জেলার নেতৃত্বের সঙ্গে কথা বলেছি, তাতে বলতে পারি প্রথম দফার 30টার মধ্যে 26টা আসনই জিতব। मेरी कोई प्रतिक्रिया नहीं हो सकती, हर एक को अधिकार है अपना समर्थन जुटाने का, ममता जी भी जुटा रही है, इसमें क्या है? इस तरह की अपील आपको लग रहा है कि जमीन खिसकने का डर है या फिर अपने लोगों को वापस लेने चाहती है? जमीन खिसकने के लिए टेलीफोन कॉल का परिचायक होना जरूरी नहीं है, जमीन खिसक चुकी है, जमीन जनता ने खिसकाई है। और फिर से एक बार मैं कहता हूँ, 200 से ज्यादा सीटों के साथ भारतीय जनता पार्टी की वहाँ सरकार बनने जा रही है। এই মুহূর্তে বাংলায় কার্যত একটাই ইস্যুতে আলোচনা, যে বিষয়ে অস্বস্তিতে তৃণমূল। বিজেপি নেতা প্রলয় পালকে মমতার ফোন প্রসঙ্গে অমিত শাহের বক্তব্য। ব্যুরো রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাংলার রাজনীতিতে এত হট ফাইট, টাফ থেকে টাফেস্ট ফাইট কখনো হয়নি বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী বনাম নরেন্দ্র মোদী অমিত শাহ, অর্থাৎ একের পর এক অত্যন্ত হেভিওয়েট নেতা নেত্রী একে অপরের সঙ্গে যখন লড়াইতে মুখোমুখি সম্মুখ সমরে, তখন রেজাল্ট কী হবে সবাই ভেবেই পড়তে পারছেন না। রেজাল্ট যাই হোক, কিন্তু রেজাল্টের মূল কেন্দ্র এবারে পশ্চিমবঙ্গ 2021-এর নির্বাচনে আনডাউটেডলি নন্দীগ্রাম। পয়লা এপ্রিল ভোটের আগে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি, রাজনৈতিক উত্তাপ। কিন্তু পরিস্থিতি কোন দিকে এগোবে, কে জিতবেন, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শুভেন্দু অধিকারী, কয়েক লক্ষ কোটি টাকার প্রশ্ন, কেউ জানেন না, কিন্তু মানুষের স্পেকুলেশন চলছে। আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। আজকে আমাদের 4 জন প্যানেলিস্ট রয়েছেন, তাদের সঙ্গে আলোচনা করব। পরিচয় করে দিই, আমার সঙ্গে রয়েছেন কাজী মাসুম আক্তার, পদ্মশ্রী, নমস্কার, আপনাকে স্বাগত। আছেন ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, আপনাকে স্বাগত। অমিত দে, আপনাকেও স্বাগত। এবং মোহাম্মদ জিশান, আপনাকেও স্বাগত। 4 জনই পলিটিক্যাল অ্যানালিস্ট। আমরা পলিটিক্যাল অ্যানালিস্ট আজকে রেখেছি কারণ বিষয়টা আমরা পুঙ্খানুপুঙ্খ বোঝার জন্য, এবং অবশ্যই এই বিষয়ে আমরা আজকে তর্ক বিতর্ক করব। আমি প্রথমে পদ্মশ্রী কাজী মাসুম আক্তার, অ্যাজ এ সিনিয়র, আপনার কাছে আমি যেতে চাইছি। যে জায়গা থেকে দাঁড়িয়ে গোটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, আপনার কি মনে হয় গতকালের এই ভোটটার পর
24 ঘন্টার মধ্যে অমিত শাহ যখন মমতার উপরে চাপ বাড়িয়ে বলছেন যে 30টার মধ্যে 26টাই জিতবো, সো কনফিডেন্ট ওনার ফেশিয়াল এক্সপ্রেশন দেখে আমাদের মনে হয়েছে কোন কনফিডেন্স থেকে এটা তিনি বলছেন, নাকি শুধুমাত্রই জাস্ট মানুষকে বিভ্রান্ত করা? দেখুন, এটা বিরোধী রাজনৈতিক দলরাও জানে, তৃণমূলও জানে, যে যে অঞ্চলে ভোট হয়েছে প্রথম দফার ভোট, সেখানে বিজেপি যথেষ্ট আধিপত্য আছে, এটা অনেকদিন আগে থেকে পরেই তো মিডিয়াও নিশ্চয়ই জানে। যারা একটু সুস্থভাবে চিন্তাভাবনা করবে তারা বুঝতে পারবে ওই অঞ্চলগুলোতে ভোট বিজেপির বাক্সে পড়ছে। যদি বলেন কেন পড়ছে, কেন পড়বে, কেন বেশি পড়বে, এই যদি যুক্তির কথা বলা হয় তাহলে পরিষ্কার একটা কথা ক্লিয়ার করতে হবে যে যাদের নিয়ে ওখানে রাজনীতি করা হয়েছিল, আমরা প্রসঙ্গক্রমে ছত্রধর মাহাতোর কথা চলে আসছি, তারা করেছেটা কি, তাদেরকে এই যে আমাদের মাওবাদী কথাটা বলা হয়েছিল, তাহলে মাওবাদীরা কারা এবং তাদের সাথে বন্ধুত্ব করেছিল কারা, এটা পরিষ্কার। ছত্রধর মাহাতো আজকে একটা কথা বললেন, আমি একটা ইন্টারভিউ দেখছিলাম আজকে, যে বলছেন তৃণমূল পার্টির জন্মনগর থেকে তৃণমূলের সাথে আমার সম্পর্ক, অর্থাৎ তৃণমূলের সাথে যে ছত্রধর মাহাতোর সম্পর্ক ছিল পরবর্তীকালে তিনি গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে পরে কথা, কিন্তু ফ্রম দ্য ভেরি বিগিনিং এই মাওবাদীর সাথে তৃণমূলের সম্পর্ক ছিল, এটা ছত্রধর মাহাতোর বক্তব্যে ক্লিয়ার। ফলে ছত্রধর মাহাতো একাধিক অন্যায় পাপ করেও যদি অঞ্চলে নেতা হতে পারে, তৃণমূল নেতা হতে পারে, তাহলে রইলটা কি, তাহলে তো বিজেপি প্রদেশে বিকাশ বিবেকে ছিলেন, তাহলে তো বিজেপি থেকে ঢোল আসবে এক মিনিট মিস্টার জিশান, অমিত দে এবং বিরূপাক্ষ বিশ্বাসের মধ্যে ফাইটটা হোক, আমি চাই অমিত দে এবং বিরূপাক্ষ বিশ্বাস, উত্তরপ্রদেশের গুন্ডা, পশ্চিমবঙ্গের গুন্ডা, এইটা এখন তর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে, কে কার গুন্ডা আমাদের ভেবে লাভ কি? আলটিমেটলি মানুষের মৃত্যু হচ্ছে, মানুষের রক্ত ঝরছে, মানুষ ভোট দিতে পারছে না, এটাকে এটাকে সর্ট আউট করা দরকার। বিরূপাক্ষ বিশ্বাস, বিরূপাক্ষ বিশ্বাস 141 জন যে ঝুলিয়েছে, কে ঝুলিয়েছে, যে মার্ডার হয়েছে, পলিটিক্যাল মার্ডার, বিজেপি কর্মী, কারা ঝুলিয়েছে, এখানে রেড বেঁধে দিয়েছে, ধর্ষণকে ধর্ষণ করো, টাকা নাও, শুনুন, যেখানে অর্জুন সিং এক ঘন্টা প্রথমে স্মরণ করিয়ে দিতে হবে, তুমি কি মিছিল করছে তো অ্যারেস্ট
তাহলে হলো আবার গুন্ডামি গুন্ডামি করছে নন্দীগ্রাম যার বাংলা কি তারি অর্থাৎ এক তারিখে যে নন্দীগ্রাম জয় করতে পারবে দু তারিখে সেই কি সরকার গঠন করতে চলেছে দু তারিখে রেজাল্ট বেরোনোর পর তারাই কি সরকার গঠন করবে প্রথম অগ্নিবান দ্বিতীয় অগ্নিবান ভূমিপুত্র বনাম ঘরের মেয়ে অ্যাডভান্টেজ কার শুভেন্দু অধিকারী যদি ভূমিপুত্র হন মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের মেয়ে অ্যাডভান্টেজ কার এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের হাইলাইট করতেই হচ্ছে কারণ এই দুটি বিষয়ই এবারে নন্দীগ্রামের যাবতীয় পলিটিক্যাল ইকুয়েশন চেঞ্জ করে দিতে পারে আমি কাজী মাসুম আক্তার আপনাকে জানতে চাইছি সেকেন্ড অগ্নিবানটা দিয়ে আমি ডিসকাশনটা এই সেকেন্ড ল্যাবে শুরু করতে চাইছি ভূমিপুত্র বনাম ঘরের মেয়ে শুভেন্দু অধিকারী কাঁথি থেকে এসে তিনি নন্দীগ্রামে ভোটার হয়ে গেলেন টেকনিক্যালি তিনি রাইট তিনি তার জায়গাটা কিন্তু স্ট্রং করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কলকাতা থেকে নন্দীগ্রামে দাঁড়ালেন তিনি কিন্তু নন্দীগ্রামে ভোটার হলেন না টেকনিক্যালি তিনি অলরেডি অ্যাডভান্টেজে রইলেন শুভেন্দু অধিকারী মানুষ কোনটাকে দেখবে টেকনিক্যালিটি দেখবে নাকি আবেগটাকে দেখবে দেখুন মানুষ ভূমিপুত্রকে পছন্দ করে যে যে জেলায় বাস করে যে গ্রামে বাস করে যে অঞ্চলে বাস করে তাকে গুরুত্ব একটু বলতে দিন আপনি তো বলেন পশ্চিম বাংলা না একটু একটু বলতে দিন পশ্চিম বাংলা দায়িত্ব না আরে একটু পছন্দ করে একটা জেলা দায়িত্ব না আরে বলতে বলতে দিন প্রসঙ্গ আসছে কোথা থেকে শ্রদ্ধা স্যার আপনারা বলবেন প্রত্যেককে বলতে দিন না 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 এটা কি কালচার না কিছু ভুল হলে বলতে দিন বাংলা আবেগের জায়গা এটা প্রথমে বসো না আবেগ মানে কি ঘরের মেয়ে কি একটা আছে ও আচ্ছা প্রশ্ন উত্তর দিতে পারবে ডক্টর বিশ্বাস
আমরা দেখতে পাচ্ছি যে নন্দীগ্রামে নির্বাচন জবে থেকে অ্যানাউন্স হয়েছে, শুভেন্দু অধিকারী প্রার্থী হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন নিয়ে কথা বলছেন, ওইদিকে শুভেন্দু অধিকারী 70% 30% নিয়ে কথা বলছেন। কেন আজকে কমিউনাল কার্ড খেলতে হচ্ছে শুভেন্দু অধিকারীকে? তার মানে কি উনি নার্ভাস? উনি জানেন যে মানুষ ওনাকে ভোট দেবে না? একটা কথা বলুন, সেই কারণে কি হিন্দুত্ব কার্ড খেলতে হচ্ছে, কমিউনাল কার্ড খেলতে হচ্ছে? আর একটা প্রশ্ন আমি করতে চাই, শুভেন্দু বাবু বলছেন যে ওখানে পাকিস্তানিরা বোম মেরেছে, যদি ওনার কথা সত্যি ধরা হয় তাহলে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে গৃহমন্ত্রী অমিত শাহকে পদত্যাগ করা উচিত। তাহলে 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 মোহাম্মদ জিশান, তাহলে মোহাম্মদ জিশান, বেশ 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 পদত্যাগ করা উচিত অমিত শাহকে। আপনি বলতে সময় দিয়েছেন, আপনি রিকোয়েস্ট করে আমি অ্যালাউ করেছি, তাহলে ঠিক আছে। আপনার পয়েন্টের সূত্র দিয়ে অনেকবার পাকিস্তানি প্রসঙ্গ আনলেন, 30% প্রসঙ্গ আনলেন। ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, আপনার কাছে প্রশ্ন, এরকম লোক একটা দলে কেন থাকবে, দলের ভাবমূর্তি কেন নষ্ট করবে, যারা প্রকাশ্যে এসে বলবে যে আমরা যদি 30% এক জায়গায় হই চারটে পাকিস্তান হয়ে যাবে? কেন আসবে এরকম লোক? দলটার তো মুখ পুড়লো, তাহলে পাবলিক দেখছে এগুলো। দলনেত্রী, আমি দলনেত্রী দোষী বলছি না, একটা 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 দলের মাথায় যিনি থাকেন তাকে দায়িত্ব নিতে হয়, কিন্তু এই ধরনের লোকগুলো একটা দলে কেন থাকবে যারা বলবে যে আমরা 30% এক জায়গায় হলে পরে পাকিস্তান চারটে পাকিস্তান হয়ে যাবে? অবশ্যই ব্যবস্থা নেবে আমাদের সুপ্রিমো। এটা তো আপনাদের বিরুদ্ধে চলে যাবে, কিছু আপনাদের বিরুদ্ধে চলে যাবে, সব স্টেটমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেন না, এটা বুঝতে হবে। ডিবেটের ইস্যুটা কি প্রথম কথা আপনি আমাকে এটা বলুন, what is the issue of the debate right now? issue হচ্ছে অবশ্যই নন্দীগ্রামে বিশ্বকেন্দ্র শুনবেন না, না শোনা নয়, কথা প্রসঙ্গে কিছু আছে, কে কথা প্রসঙ্গে কিছু আছে, স্টেটমেন্ট দিচ্ছে, কথা প্রসঙ্গে কিছু আছে, on their own individual accord। এখন আপনি এই আপনার প্রসঙ্গে ফিরে আসুন, হ্যাঁ আপনি এগুলো ড্যামেজ, এটা তো ড্যামেজ, আপনি আপনি আপনার এটা তো ড্যামেজ, এই 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 ড্যামেজ গুলোকে নন্দীগ্রাম নিয়ে কথা বলুন, এই ড্যামেজ গুলোকে কন্ট্রোল করবেন কিভাবে, এই ড্যামেজ গুলো কন্ট্রোল করবেন কি করে, যে পাকিস্তানিরা বোম মেরেছে আজকে এই কথা কি করে বলতে পারছি? গৃহমন্ত্রীকে শুনুন, আপনি তো একজন ইঞ্জিনিয়ার তাই তো, আপনি এক্সেপ্ট করছেন, লজিক্যালি কথা বলুন প্রথম কথা, ঠিক আছে, আমার কথাটা মন দিয়ে শুনুন, ঠিক আছে। প্রথম কথা, পলিটিক্স অনেক সময় অনেক কথা অনেকে বলতে হয়, কিন্তু সেটা হয়তো ওনার কোনো একটা ইকুয়েশন ব্যাকফায়ার প্রবলি করেছিল, সেটা নিয়ে এখন কথা কেন উঠছে আমি দেখি। ইটস আ প্রভোকেশন, what kind of provocation, it's a provocation, provocation against ulubedia te ki holo, provocation against uronto lathi ta kache bollo, on duty police officer, on duty police officer, tena songe ki hoychilo, tena songe ki hoychilo, ha ki hoychilo, ki hoychilo bolun, bolun, you know that, you know that, bharote bharote amra school e gele dan, amra school e gele prothom ki kori, prayer kori, right, prayer e ki kori amra, dan bolte den amake, prayer e ki kori amra, vote samne ashle cbi nia ke ki bhabe jabe na মিডিয়া বুঝে স্কুলে গভর্নমেন্ট স্কুলে সেটা কি বলেছে সামনে আসলে আমরা দেখতে এনাকে জিজ্ঞাসা করো আমি কি জানি না মিনি পাকিস্তান এটা গা জানি না সিলিন্ডার অফিসার উপরে সিলিন্ডার সিলিন্ডার উপরে আসি এনার মন্ত্রী আছে মিনি পাকিস্তান আসি 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 হীরাকে বলে মিনি পাকিস্তান আসি দুটো বলবে আসি কাজী বাসু একটা কাজী বাসু প্লিজ 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 আমার বলো তো তেজ নেই একটা রিকোয়েস্ট করি
অ্যাজ এ অডিয়েন্স যারা ধরুন আমনি অডিয়েন্স আমার বাড়ির লোক দেখছে প্রত্যেকের ওখানে কি দেখে বলুন তো যে এখানে মাছের বাজার বসিয়ে দিয়েছে ওকে ফাইন বেশ 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 প্লিজ 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 কাজী মাসুম আপনারা প্লিজ প্লিজ সেটা আমাকে পরিষ্কার করে বলতে হবে না প্লিজ মোহাম্মদ দিশান মোহাম্মদ দিশান যে 30 মিনিট মোহাম্মদ দিশান মোহাম্মদ দিশান কাজী মাসুম আপনাকে কথা বল কাজী মাসুম আপনাকে আরে বলে দিন আরে 30 সেকেন্ড আপনি তো বলছেন তো 30 সেকেন্ড সেট করে আরে বলতে দিন না বলা তো সেম ওকে 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 30 সেকেন্ড পর আমি 30 সেকেন্ড শোনা 20 সেকেন্ড আমি এখন বলছি আপনাকে ট্রান্সফার করতে হবে 20 সেকেন্ডের প্রশ্ন কুইক আচ্ছা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন হঠাৎ করে যে উনি বাংলাদেশের মেয়ে কথা প্রসঙ্গে আপনি বললেন আচ্ছা সিএআর এনআরসি কে এনেছিল সিএনআরসি সেন্ট্রাল গভর্নমেন্ট উনি চেয়েছিলেন কি 2005 সালে উনি যখন আগস্ট ছেড়ে ফেলে আচ্ছা এনআরসি কোথায় আসছে আসেনি লঘু লঘু তো হবে আপনার বাচ্চা তো পয়দাই হবে না মাননীয় সদস্যকে ছেড়ে বলা মে মাননীয় বাচ্চা তো পয়দাই হবে না ওকে এনআরসি কোথায় আসছে ওকে এনআরসি কোথায় আসছে ওকে এনআরসি কোথায় আসছে আমি একটা পয়দা আছি আমি একটা পয়দা আছি আমি একটা পয়দা আচ্ছা আচ্ছা আপনি জুড়ে দিন শুভেন্দু অধিকারী যদি হেরে যান তার পলিটিক্যাল কেরিয়ার ফিনিশড আপনি অত্যন্ত অভিজ্ঞ একজন মানুষ খুব ভালো করে পড়াশোনা করেন রাজনীতি প্রত্যেক দিন আপনি পড়াশোনা করছেন শুভেন্দু অধিকারী যদি হেরে যান তার পলিটিক্যাল কেরিয়ার ফিনিশড মমতা বন্দ্যোপাধ্যায় যদি হেরে যান 2024 তৃণমূল কংগ্রেস আদৌ কী হবে লোকসভা নির্বাচনে নোবডি নোজ কিন্তু শুভেন্দু অধিকারী খুব রিস্কি জোনে রয়েছেন একাংশ বলছেন অনেক পলিটিক্যাল অ্যানালিস্টরা বলছেন ডু ইউ এগ্রি অর নট স্পষ্ট কথা বলুন আপনি দেখুন আবেগের কথা হচ্ছিল তো মমতা বন্দ্যোপাধ্যায় আবেগে অনেক এগিয়ে রয়েছেন গ্রাউন্ড রিপোর্ট বলছে এটা আমি বললাম আপনাকে আমি আপনাকে দুটো পয়েন্ট বলি যেটা আমার বোধ থেকে বলছি শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জি যে হোক জিততে পারে এমন কিছু বিষয় নেই এই নিয়ে আমি কোনো ব্যাখ্যা যাব না কিন্তু শুভেন্দু অধিকারী যদি হেরে যায় তার পলিটিক্যাল ক্যারিয়ার কী হবে জানি না কিন্তু বিজেপির কিছু শেষ না বিজেপি বিরাট একটা দল একটি ব্যক্তি হেরে যাওয়াতে বিজেপি কিচ্ছু নির্ভর করে না কিন্তু মমতা যদি হেরে যায় তাহলে তৃণমূল দলের রাখবে তো বিজেপি রাখবে হয়তো রাখতেই পারে হেরে গেছে কি হচ্ছে বড় বড় নেতা মন্ত্রীরা পশ্চিম বাংলায় রোজ ছুটে আসছে রোজ রোজ ছুটে আসছে শুভেন্দু অধিকারী যদি হেরে যান বিজেপির কিছু যায় আসে না আমি আপনাকে লজিক দিচ্ছি 24 ঘন্টা আগেকার জিনিস সুব্রত মুখার্জি বললেন যে তার দল থেকে একটি কর্মী বেরিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করে ডাকতে চেয়েছেন এর থেকে মহানুভবতা কিছু হয় না অর্থাৎ তার দল থেকে বেরিয়ে গেছে সেই লোকটি বিজেপিতে আসছে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখের ওপরে না করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু মাইন্ড করছেন না তাকে ফিরে নিতে চাইছেন আপনি যেটা বললেন বা আরও অনেকে যেটা বলছেন যে বিজেপির কিছু যায় আসে না ইট সিমস লাইক দ্যাট শুভেন্দু অধিকারী হেরে গেলে ছুঁড়ে ফেলে দেবে শুভেন্দু অধিকারী একদমই আমার কথা নয় আমার কথা নয় এটা আমার কথা নয় সিপিএম বলছে
সিপিএম বলছে ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি সঙ্গে থাকুন। ফিরলাম ব্রেকের পর। আমি ব্রেকের পর কাজী মাসুম আক্তার পদ্মশ্রী আমাদের সঙ্গে রয়েছেন। আমি আপনার কাছে একটা স্পেসিফিক প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে যে এটা তো বাস্তব যে তৃণমূল কংগ্রেস মানেই মমতা, মমতা মানেই তৃণমূল কংগ্রেস, এটা সমার্থক। যদি মমতা ইপস অ্যান্ড বাটস তো অনেক কিছুই হতে পারে, যদি মমতা হেরে যান তার মানে তৃণমূল কংগ্রেস হেরে গেল, তার মানে 2024 গিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো ভ্যালু রইল না। যেটা বিজেপি বারবার বলে আসছে, মমতা হারলো তৃণমূলটা ভ্যানিশ, অর্থাৎ নন্দীগ্রামটাই হচ্ছে ফোকাস পয়েন্ট। আপনি কি বিলিভ করেন এটা? একদম কোন লজিকে? সঠিক সঠিক এই অর্থে কোন লজিকে আমি লজিকটা বলছি, একই জিনিস বিজেপির ক্ষেত্র সমান না? আমি বিজেপির ক্ষেত্রে বিজেপি যদি হেরে যায়, জাস্ট অ্যাড বিজেপি যদি হেরে যায়, প্রধানমন্ত্রী অমিত শাহ এতবার করে আসছেন পলিটিক্যাল কেড়ে, এতবার পশ্চিমবঙ্গে আসেননি, বিজেপি যদি হেরে যায় প্রধানমন্ত্রী আর মুখ দেখানোর জায়গা থাকবে না? এটা কোনো কথা না, এটার এফেক্ট 2024 কি পড়বে না? রাজনীতিতে এটা হয় না, আবার 2024 এর আগে অনেক নদী দিয়ে জল বইবে, অনেক গঙ্গা দিয়ে জল যাবে। এটাকে লজিক দিয়ে ব্যাখ্যা করুন। আমি আগেরটা প্রথম বলে নিই, মমতা ব্যানার্জি একটা এমন ব্যক্তিত্ব, একটি দল এবং মমতা সমর্থক সবাই জানে, ফলে মমতার পরাজয় মানি এবং যদি তৃণমূল এবার আসতে না পারে এই দলটার অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে, এই দলটা থাকবে বলে আমার মনে হয় না, মানচিত্রে পরিণত হতে হবে। বিজেপি 2024 ক্ষমতা আসবে তাহলে? এবার 2024 যদি যদি আমি আপনি যদি তর্কের খাতিরে ধরে নিই, মমতা ব্যানার্জি আবার নতুন করে সরকার ফিরে এলো, কিন্তু এটার অর্থ হবে না যে বিজেপি আবার আসতে পারবে না। কিছু লোকের মনোবল নষ্ট হবে, মারধর করবে, ভাঙচুর হবে, যারা বিরোধী লোক তাদেরকে ক্ষতিগ্রস্ত করবে, করবে, ভয় দেখাবে, ডর দেখাবে, এগুলো করবে, কিন্তু যেটা বিজেপি বিরোধী হাওয়া রয়েছে, মানুষ খেপে আছে। সোমেনদা, মানুষ দুটো প্রশ্ন করতে হবে, মানুষ সোমেনদা আমাকে দুটো প্রশ্ন করতে দিতে হবে। আপনি যন্ত্র রয়েছে, আপনি বলেছেন কথা বলছেন কনস্ট্যান্টলি, আপনি বলে যাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল, আপনি সংবিধান পড়েছেন? আরে সবটা পড়েছি। তৃণমূল মানে জানেন? আমাকে বলতে দিন, আমাকে 30 সেকেন্ড বলতে দিন, না না, ইউ উইল গেট দ্যাট ডান, ইউ উইল গেট দ্যাট ডান, আপনাকে প্রশ্ন করতে আপনি আনসার না, উনি বলেছেন 30 সেকেন্ড, ইউ উইল গেট দ্যাট ডান, অমিতকে প্রশ্ন করুন কুইক, অমিত আনসার দেবে, অমিত যখন আনসার আপনি ইন্টারাপ্ট করবেন না, বলে দিলাম আমি প্রশ্ন করতে চাই। বিজেপি নির্বাচনী ইস্তিহার প্রকাশ হলো, বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ হলো, বাংলা ভাষা ইউজ করা হয়নি কেন? কেন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কেন প্রেজেন্ট করা হয়নি? বাংলা জানি নির্বাচন করবেন, বাঙালি ভাষাকে প্রাধান্যতা দেবেন না, বাংলাকে দখল করবে ইন্ডাস্ট্রি সেগুলো এখানে আসবে, সেগুলো এখানে আসবে,
নেতাজিকে সম্মান করেন হ্যাঁ কি না নেতাজিকে সম্মান করেন হ্যাঁ কি না নেতাজিকে সম্মান করেই আমরা সবকিছু করি ঠিক আছে নেতাজিকে সম্মান করে সমর্থন দুপাতার বিষয় যারা সাভারকারকে মহাপুরুষ মনে করে ভুলে যাচ্ছে ইতিহাস সাভারকার আজাদিগ্রাম নন্দীগ্রাম 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 মনে করাবো নন্দীগ্রাম নন্দীগ্রাম ফিরেছে মোহাম্মদ ঈশান আপনি ডিবেট করছেন মোহাম্মদ ঈশান ডিবেট করছেন এবারে নির্বাচন তো নন্দীগ্রাম খুব সেন্সিটিভ অনেকগুলো ইস্যু আছে সেখানে রাজনীতি আছে সেখানে অন্যরকম ইকুয়েশন রয়েছে সেখানে ধর্ম আছে আবেগ আছে শুভেন্দুর কোন অকাতি নেই ওর গোটা পরিবার গিয়ে দাঁড়িয়ে করেছে পরিবার তো দাঁড়াচ্ছেন পরিবার তন্ত্র নিয়ে শুভেন্দু কথা শুভেন্দুকে যোগ্য বলতে বলতে পারে কি নিবে লজ্জা করে বাংলার মাটিতে এসে জেতানোর কথা বলছেন মোহাম্মদ জবাব দেবে বাংলাদেশ মোহাম্মদ ঈশান আপনার কথা বলছি মোহাম্মদ ঈশান তৃণমূল নাকি হতোই না মোহাম্মদ ঈশান নন্দীগ্রামে থাকুন বিজেপি সাপোর্ট না ওকে ডক্টর বিশ্বাস ওকে 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 প্লিজ প্লিজ মশা বিজেপি ছিল না মশা বললাম প্লিজ পয়েন্টে আসুন এবারে নন্দীগ্রামের নির্বাচনটা অনেকগুলো ইস্যুর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে ধর্ম রাজনীতি আবেগ ইত্যাদি ইত্যাদি মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি একটা সিম্প্যাথি ভোট পেয়ে গেছেন বলে তার দলের লোক এবং তৃণমূলপন্থী যে সমস্ত মানুষগুলো রয়েছেন অ্যানালিস্ট তারা দাবি করছেন একটা পা ভেঙে গেছে একটা সিম্প্যাথি পেয়ে গেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে নন্দীগ্রামে যে কে ভাঙলো কথা সেটা পুলিশ তদন্ত করে দেখছে সেটা শুভেন্দু অধিকারীকে গিয়ে জিজ্ঞেস করুন সেটা শুভেন্দু অধিকারীকে গিয়ে জিজ্ঞেস করুন যে আমার প্রশ্ন অবশ্যই উঠেই যাচ্ছে যা বাড়িতে হচ্ছে যে সিগন্যাল বোঝা যাচ্ছে দষ্ট হচ্ছে আচ্ছা মানে ডিসিপ্লিনারি বোর্ড স্কিল আপনারা আপনারা যদি এইভাবে আপনারা যদি আপনারা যদি আপনি বলুন স্যার উনি গোটা ওয়েস্ট আরে শুনুন 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 নন্দীগ্রামটা আমাদের ফোকাল পয়েন্ট নন্দীগ্রামে আলোচনা থাকতে হবে আমার প্রশ্ন হচ্ছে অমিত দে এবং কাজী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি একটা সিম্প্যাথি ভোট পেয়েছেন বলে বিভিন্ন অ্যানালিস্টরা বলছেন কিন্তু আমাদের এই জায়গাটা কোনোভাবেই এড়িয়ে যাওয়া চলবে না ওখানে যে হিন্দু মুসলিম ভোটটা রয়েছে 66% হিন্দু ভোট রয়েছে এবং 34% প্রায় 34% মুসলিম ভোট রয়েছে বিজেপির হিন্দুত্ববাদী উগ্র রাজনীতি অভিযোগ বিজেপির উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির জন্য আপনারা অলরেডি 34% ভোট হেরে বসে আছেন 66%-এর ওপরে নির্ভর করে শুভেন্দু অধিকারী কি করে জিতবেন এই 34% ভোট তো মমতাকেই দেবে ডক্টর বিশ্বাস আমি আমার অভিজ্ঞতার কথা বলছি আমি আমার অভিজ্ঞতার কথা বলছি 10 তারিখে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আঘাতটা পেলেন কি তাকে মারা হলো হোয়াট এভার বিতর্কটা রয়েছে 10 তারিখে ঘটনা যখন হলো 11 তারিখে আমরা সেখানে কভারে গেছিলাম বিরুলিয়াবাজে সকাল থেকে সংঘর্ষ চলছে হাতাহাতি চলছে সেখানে লাইভ কভারেজ করেছি পরিস্থিতি দুপুর 3টের পর স্বাভাবিক হলো ওখানকার মানুষের সঙ্গে আমরা আরও 3-4 জন আমার রিপোর্টার ছিল সঙ্গে আমরা কথা বলেছিলাম এখন দেখুন একটা জায়গায় 100টা লোক রয়েছে আমি 7-8টা লোকের বক্তব্য নিলাম মানে 100 লোকের বক্তব্য তা কখনো নয় কিন্তু আমি আপনাকে বলছি কাজী মাসুম আক্তার আপনাকে বলছি ওখানকার বিরুলিয়া বাজারে একটা সিংহভাগ অংশ কিন্তু মুসলিম বড় অংশটাই মুসলিম ওখানে কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ওই রিজিয়নটায় খুব স্ট্রং উইন্ড রয়েছে
তারা কিন্তু বলছে, বহু লোক বলেছে যে এইভাবে হিন্দু 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 করে কি প্রমাণ করতে চাইছে মোদি ও অমিত শাহ? আমাদেরকে বলছে অন বাইট কি প্রমাণ করতে চাইছে 100 বার এক্স্যাক্টলি না না এটা আমি জাস্ট তথ্য দিলাম ভারতবর্ষে কেন রিলিজিয়ন নিয়ে পলিটিক্স হবে আমরা আমরা ভগত সিং বলেছিলেন যেই দেশে ধর্ম নিয়ে রাজনীতি নিয়েছিলাম সেই দেশ সংখ্যাগরিষ্ঠ মানুষ বিরোধী প্লিজ লিসেন প্লিজ কেন প্লিজ পলিটিক্স করবে বিজেপি বাংলাকে পবিত্র মাটি দিয়েছে এবার এই পয়েন্টটা বলুন এই পয়েন্ট কাজী মাসুদ আক্তার সম্ভবই জানে না তাহলে এই পার্সেন্টেজটা কতটা আমরা জানি না এই পার্সেন্টেজটা কতটা আমরা জানি না কিন্তু এটা কিন্তু এক্সিস্ট করছে দিস ইজ কিন্তু কনসার্নিং বিজেপির জন্য দেখুন আমি দুটো কথা বলি মুসলমানরা অনেকেই মনে করছে মনে করে হয়তো যে বিজেপি তাদের বন্ধু না এটা মনে করানো হয় এবং বিজেপির কর্মকাণ্ডের মধ্যে হিন্দুত্ববাদী ব্যাপার আছে অনেকে মনে করে বিষয় হচ্ছে মমতা ব্যানার্জি বা ভারতবর্ষের যে রাজনীতি বা বাংলার যে রাজনীতি তাতে ধর্মকে কেন্দ্র করে এই হেন কর্মকাণ্ড আমরা তো অস্বীকার করতে পারি না মমতা ব্যানার্জি এর আগে যে রাজনীতি করেছিলেন মুসলিমদেরকে খুশি করতে যে রাজনীতিগুলো করা উচিত উন্নয়ন না খুশি করতে সেটা তো আমরা পরিষ্কার করে দেখেছি নাহলে যে গরু দুধ দেয় বলা উনি বলছেন যে গরু দুধ দেয় আরে মুসলমানদের গরু বাচ্চে মুসলমানদের গরু বাচ্চে এটা কি যথেষ্ট নয় মুসলমানদের কি গরু আচ্ছা মুসলমানদের কি গরু আর আলম বলছে চারটে পাকিস্তান করবে আলমটা কে আলমে বিজেপি মাথায় আসছে এটা হচ্ছে অসুখ যেটা এরা করবে ওটা ওরা করবে তুমি বেগম হবে একটা ব্রেকে যেতে হচ্ছে হিন্দু মুসলিমের পার্সেন্টেজ নিয়ে ভোট হচ্ছে এই বিষয়ে আমরা আলোচনা ফিরে আসছি একটা ব্রেকের পর আপনার সঙ্গে থাকুন হিন্দু মুসলিম নিয়ে